অপরদিকে যাত্রাবাড়ি থেকে একটি মিছিল হয়ে অর্থাৎ এদিকে প্রেসক্লাব মৎস্য ভবন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন হয়ে শাহবাগের দিকে একটি মিছিল এসেছে। আসলে একটি মিছিল বলা খুবই কঠিন, মানুষের স্রোত আসলে তখন কিন্তু সাধারণ মানুষ তার যে নারী শিশুরা কিন্তু চলে আসছে, এখন দেখছেন নিশ্চয়ই দেখছেন যে একটি ছোট্ট শিশু সর্বোচ্চ 5 বছর বয়স হবে, 90 থেকে 100 অনেক অনেক বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের সদস্য প্রাণ হারিয়েছেন। সত্যি কথা বলতে যখন তারা নিজেরা পথে সবাই বেরিয়ে এসেছেন, সবাই বিজয় উল্লাস করছেন এবং সরকার তাদের যে একদফা দাবি ছিল, ছাত্র কিংবা অভিভাবক সব ধরনের মানুষই কিন্তু গণভবনে ঢুকে পড়েছে। গণভবনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে গণভবনের ভিতরের মাঠ রয়েছে বিভিন্ন, সেখানে কিন্তু মানুষজন ঢুকছে। তারা তারা বলছে যেটি যে তারা বিজয় মিছিল করছে, সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে জানাবো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বিজয় সরণির এলাকার চিত্র দেখছেন আপনারা, উৎসুক জনতা সেখানে জড়ো হয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিউরালটি সরানোর প্রচেষ্টা করছেন আমরা দেখছি। আমরা মানুষজনকে আসলে সচেতন করা উচিত যে রাষ্ট্রীয় সম্পদ যেন আমরা নষ্ট না করি। আমরা জয় উৎসব, খুশির উৎসব সবকিছু যখন উদযাপন করব তখন একটু স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করব, সংযত থাকার চেষ্টা করব, যেন কারো কোনো ক্ষতি না হয়, দেশের কোনো সম্পদের ক্ষতি না হয়, এতটুকু বিবেচনায় রাখা উচিত। এভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে হয়তো খুব বেশিক্ষণের জন্য না, মানুষের আনন্দ উচ্ছ্বাসের সাথে আমরা এটাও দেখছি স্ক্রিনে যে মানুষ চেয়ার নিয়ে চলে যাচ্ছে। দেখছেন যে জনসাধারণ এখানে উল্লাস করছে, বিরল দৃশ্য, আমরা হয়তো এমন দৃশ্য আর কখনো দেখতে পাবো না। দর্শক আপনারা টিভি স্ক্রিনের পর্দায় দেখছেন যে চেয়ার ডাকা হয়েছে, আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে, তাদের সাথে কথা বলে নিশ্চয়ই একটা জায়গায় তারা পৌঁছে একটা ব্রিফিং আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো কি হতে যাচ্ছে, কিভাবে হতে যাচ্ছে কোনো কিছুই পরিষ্কার না। তবে জনমা এইভাবে দেখছি, আমরা যে খবর পাচ্ছি যে তিনি পালিয়েছেন,